হ্যালো ফ্রেন্ড, আই এম রাজীব ফ্রম বাংলা 240 চ্যানেল। তো ফ্রেন্ড, আমি আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনারা উইন্ডোজ 7 এতে ওয়ারলেস নেটওয়ার্ক কিভাবে কানেক্ট করবেন, অর্থাৎ ওয়ারলেস বলতে ওয়াইফা কানেক্ট করবেন কিভাবে। অর্থাৎ আপনি ওয়াইফা দিয়ে কানেক্ট করতে পারবেন, মোবাইলে হটস্পট যে ওয়াইফা আছে ওটা আপনি কানেক্ট করবেন কিভাবে সেটাই দেখাবো। আপনি যে সময় নতুন করে উইন্ডোজ সেট আপ করেন, তো ওই সময় কিন্তু আপনার পিসিতে অর্থাৎ ডেস্কটপে কোনো নেট কানেকশন থাকে না। তো কিভাবে নেট কানেকশন অর্থাৎ ওয়ারলেস নেটওয়ার্ক ওয়াইফা নেটওয়ার্ক কিভাবে কানেক্ট করবে সেটাই দেখাবেন। তো আমাদের এখানে কোনো নেটওয়ার্ক ড্রাইভ নাই, তো এটা আপনারা কিভাবে আমি আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ড, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা নেটওয়ার্কের মতো দেখাচ্ছে, অর্থাৎ ওয়াইফা কানেকশনের মতো দেখাচ্ছে। তো আপনি এক জায়গায় ক্লিক করলে আপনি যেহেতুগুলো ওয়াইফা লাইন থাকবে সবগুলো এখানে আপনি শো করবেন, তারপর ক্লিক করার পরে আপনি এখানে কানেক্ট করার পরে পাসওয়ার্ড দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ড, এই যে এরকম যে নেট কানেকশনটা আমি করলাম, এটা আপনারা কীভাবে করবেন সেটাই আজকে দেখাবো। তো ফ্রেন্ড, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন ক্লিক করবেন। তো ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করি। তো আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি যে দেখেন আমার এখানে কিন্তু কোনো ওয়াইফা কানেক্ট নাই। তো কীভাবে এই কানেক্টটা করবেন, আমি যে ওটা দেখলাম যে ওয়াইফার মতো সার্চ দিলে আপনারা এখানে সব ওয়াইফা শো করবে, তারপর যে কোনো একটা কানেক্ট করে পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে অটোমেটিক আপনার এটা ওয়াইফা কানেক্ট হয়ে যাবে। তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে আপনারা প্রথমে কী করবেন, এই যে আপনারা স্টার্টে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে কন্ট্রোল প্লেনে চলে যাবেন, এই যে কন্ট্রোল প্লেন থেকে চলে যাবেন। তারপর আপনার যে নেটওয়ার্ক, আপনি এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আপনার যদি এটা থাকে তাহলে আপনি কী করবেন, ক্যাটাগরিটা এই যে ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্যাটাগরিতে ক্লিক করার পরে আপনি এখান থেকে এই যে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটাতে ক্লিক করবেন। নেটওয়ার্ক ইন্টারনেট করার ক্লিক করার পরে যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার, তো আপনি এই জায়গায় ক্লিক করবেন। তো ফ্রেন্ড, এই জায়গায় ক্লিক করার পরে আপনি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন কানিতে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং, তো আপনি এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওয়ারলেস নেটওয়ার্ক কানেকশন, ওয়ারলেস নেটওয়ার্ক কানেকশন 2। তো আপনি এখান থেকে যে কোনো একটা ধরবেন, ধরার পরে আপনি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখছি ইনেবল, আপনার এখানে এটা ডিজেবল হয়ে আছে, সেই জন্য আপনি এখানে কানেকশনটা আসছে না। তো আপনি কী করবেন, এই যে ইনেবলে দিয়ে দিবেন, ইনেবলে দেখুন ওয়ারলেস নেটওয়ার্ক কানেকশন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ফ্রেন্ডস। তো আপনি এখানে কী করবেন, দেখেন এখন কিন্তু আপনার এখানে নেটওয়ার্ক কানেকশন এসে পড়েছে। আপনি যদি এখন সার্চ দেন, আপনার এখন যতগুলো ওয়াইফা কানেকশন পায় সবগুলো কিন্তু এখানে নিয়ে নেবে। তো আমার ওয়াইফাটার কোনো পাসওয়ার্ড নেই, অর্থাৎ আমি মোবাইলে হটস্পট দিয়ে চালাই, এই জন্য জাস্ট এখানে আপনার কানেক্ট অটোমেটিক ক্লিক করে জাস্ট এখানে কানেক্ট দিয়ে দিবেন। তো এখন কানেক্ট নিচ্ছে, আমি আপনাদের ব্রাউজার দিয়ে ইন্টার চালাই দেখাচ্ছি কীভাবে। দেখেন আমি যদি ইউটিউবে ঢুকতে চাই, দেখেন আমি যদি এখন ইউটিউবে ক্লিক করলাম, তো ফ্রেন্ড আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার এখানে কিন্তু নেট কানেকশন হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু ইন্টারনেট চলতেছে। তো আমি অন্য ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।